কোচবিহার বার অ্যাসোসিয়েশনে এসে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং কোচবিহারের দুই বিধায়ক নিখিল রঞ্জন দে এবং সুকুমার রায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পাশে পেয়ে বার অ্যাসোসিয়েশনের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের ভবন সংস্কারের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা সাহায্য চাইলে 80 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বিধায়ক তহবিল থেকে প্রয়োজনের অর্থ বরাদ্দ করার আশ্বাস দেন। একই সঙ্গে এই দিন বার অ্যাসোসিয়েশনের উন্নয়নের পাশাপাশি কোচবিহার জেলার স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। কোচবিহারের ঐতিহ্যবাহী এই বার লাইব্রেরি, বহু পুরনো ঐতিহাসিক মহারাজার আমলের তৈরি এই যে বার লাইব্রেরি এখনও অক্ষত আছে আপনারা জানেন, আজকে এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগলো যে কুচবিহারের সমস্ত স্বনামধন্য যারা অ্যাডভোকেট আছেন এবং সেই সঙ্গে সঙ্গে তরুণ তুর্কি নতুন যারা অ্যাডভোকেট প্রত্যেকের সঙ্গে কথা বলে এবং তাদের বিভিন্ন দাবি দাবার কথা শুনে এবং বিভিন্ন বিষয়ে তাদের যে সুঝাও, তাদের যে সাজেশন সেটা নিয়ে সত্যি একটা খুব সুন্দর পরিবেশে একটা আলোচনা হলো। বহু এর আগেও বারবার আসার আমার ইচ্ছে ছিল, এখানে বারংবার আসবার ইচ্ছে ছিল, তো বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন চলে আসাতে আমার বার লাইব্রেরিতে আসা হয়ে ওঠেনি। কারণ আমি কখনোই চাইনি যে আমার বার লাইব্রেরিতে আসা এবং সেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকুক এটা আমি কখনোই চাইনি, যে কারণে নির্বাচনের সময়গুলোকে অ্যাভয়েড করে আমি আসার চেষ্টা করেছি। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে আসার ভীষণ ইচ্ছা ছিল, নির্বাচন শেষ হয়ে যখন সমস্ত নির্বাচন বিধি সম্পন্ন হয়েছে তারপরে এলাম, প্রত্যেকের সাথে কথা বলে অত্যন্ত আন্তরিক মনে হলো এবং প্রত্যেকেই কুচবিহারের জন্য উত্তরবঙ্গের জন্য ভীষণভাবে চিন্তনশীল এবং প্রত্যেকেই চায় কুচবিহারের সার্বিক উন্নয়ন, এটা কিন্তু আমি এখানকার অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছি। সত্যি ভীষণ একটা ভালো সময় কাটালাম এবং যখনই আমি সময় পাবো নিশ্চিতভাবে আমি বার লাইব্রেরিতে আসবো এবং যারা কুচবিহারের স্বনামধন্য অ্যাডভোকেট আছেন তাদের সঙ্গে নিশ্চিতভাবে দেখা করবো এবং কথা বলবো। তারা একটা কনস্ট্রাকশনের আবেদন জানিয়েছে, আমি 80 লাখের স্যাংশন করার তাদেরকে আমি কথা দিয়েছি এবং যদি সেখানে কোনো জটিলতা তৈরি না হয় নিশ্চিতভাবে আমি এই যে আমার এমপি ল্যাডের ফান্ড এটা নিশ্চিতভাবে এখানে কাজে লাগবে। কারণ এর আগেও আমরা দেখেছি যে আপনারা যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন, আপনাদের যে যেটাকে আপনাদের যে ক্লাব প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের জন্য কিন্তু আমি একটা কক্ষ তৈরি করবার জন্য 10 লক্ষ টাকা দিয়েছি, স্যাংশন করেছি, পত্রও দিয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ডিএমের পক্ষ থেকে বাধা আসে। আমি চাইবো এই বার লাইব্রেরি তৈরির ক্ষেত্রে এক্ষেত্রে যে অর্থ বা রাশি আমি প্রদান করব সেটা সঠিকভাবে কাজে লাগুক এবং সমস্ত রাজনীতির ঊর্ধ্বে এসে সেই অর্থ এইখানকার যে ডেভেলপমেন্ট ওয়ার্ড সেই ওয়ার্ড ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যেন কোনো বাধার সৃষ্টি কেউ না করে সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ। একটা মাননীয় রেলমন্ত্রী আমার সঙ্গে কথা হয়েছে, উনি একটা লজিস্টিক পার্ক, কারণ আপনারা জানেন এটা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে কুচবিহারের মধ্যে দিয়ে যাচ্ছে, উনি একটা প্রস্তাব রেখেছেন, আমরা সেই ল্যান্ডের জন্য আমরা অপেক্ষারত রয়েছি এবং একটা সার্ভেও হবে এটা নিয়ে, একটা লজিস্টিক পার্ক করবার কথা আমরা ভাবছি। মাননীয় রেলমন্ত্রী নিজে থেকেই ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমাকে জানিয়েছেন এবং আলিপুরদুয়ার আর কুচবিহারের মধ্যবর্তী এলাকার মধ্যেই আমরা সেই লজিস্টিক পার্কটা তৈরি করতে চাই। এটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা, এত বড় পুরো নর্থ ইস্টের আপনারা জানেন যে রেলওয়ে নেটওয়ার্ক এখন ছড়িয়ে গেছে নাগাল্যান্ড থেকে শুরু করে অরুণাচল থেকে শুরু করে প্রত্যেকটা নর্থ ইস্টের স্টেটে এই রেলওয়ে নেটওয়ার্ক চলে গেছে, আগামীতে আরও বিস্তার লাভ করবে এবং নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের ক্ষেত্রে কুচবিহার বা আলিপুরদুয়ার এটা হচ্ছে গেটওয়ে,
তো এই গেটওয়েতেই একটা লজিস্টিক হাব তৈরি করবার কথা আমরা ভাবছি। এখনো পর্যন্ত এটা ভাবনার মধ্যে রয়েছে বিষয়টা, এবং একটা আর&ডি চলছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে চলছে। সঠিক সময় আমরা এটার অ্যানাউন্সমেন্ট জানাবো। সার্ভেটা কারা করবে এবং জমি কি রেলওয়ে মন্ত্রণালয় থেকে সার্ভে, এটা জমি খোঁজার কাজ চলছে। শুধু জমি খোঁজা না, প্রকৃত এটা ইমপ্লিমেন্ট করতে গেলে যা যা দরকার, যা যা করণীয় দরকার, সমস্ত কিছুর উপরেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে।